হ্যাঁ, ইন্ট্রাওকুলার প্রেশার টেস্ট। ইন্ট্রাওকুলার প্রেশার আমরা এখানে সরাসরি ফিঙ্গার দিয়ে করি, এটাকে আমরা বলি ডিজিটাল টনোমেট্রি। এই ডিজিটাল টনোমেট্রি আমরা কী করবো, যে যেই চোখে ক্যাটারাক্ট ওই চোখে আমরা কী করবো, আমরা জানি যে আমাদের আইলিড, আমাদের আইলিডের এবং পুরো এই আয়ের চারিদিক ধরে এখানে কী আছে, অরবিকুলারিস অকুলাই মাসল আছে, এই মাসলটা কিন্তু আইলিডে এসে ইনসার্শন নেই, তাহলে মাসলটা আমাদের আইলিডেও আছে। এবং এই মাসলের নিচে আমাদের কী আছে, মাসলের নিচে একটা ঠিক কানেকটিভ টিস্যু আছে, যেটাকে আমরা বলি টার্সাল প্লেট। হ্যাঁ, তো এই টার্সাল প্লেটের উপরে আমরা প্রেস করে আমরা বুঝবো যে ইন্ট্রাওকুলার প্রেশার বেড়েছে না কমেছে। তো এটা করার জন্য আমরা কী করবো, পেশেন্টকে বলবো আপনি চোখ নিচের দিকে তাকান। নিচের দিকে তাকালে কী হবে, আমাদের অরবিকুলারিস অকুলাই মাসলটা উপরের দিকেই থাকবে এবং টার্সাল প্লেটটা নিচে নেমে যাবে। তো এখন এটা হলে কী হবে, যে আমরা এই টেস্টটা করব আমাদের ডিজিটাল টনোমেট্রি, সেহেতু আমরা ফিঙ্গার দিয়ে করব ডিজিট, এবং এটা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে করব। ইন্ডেক্স ফিঙ্গারের একদম টিপ পোর্শনটা আমরা কী করব, এই চোখ নিচে নামানোর পরে আমরা যে এইভাবে আমরা সাপোর্ট দিতে পারি এই উপরের ফিঙ্গারগুলো দিয়ে, এবং এইটা দুই সাইডে দিব, একটা দিয়ে আমি চাপ দিব আর আরেকটা দিয়ে ফিল করব। একটা খুব জোরে চাপ দিব না, আস্তে করে চাপ দিব এবং ফিল করব, চাপ দিব ফিল করব, মানে ফ্লাকচুয়েশন টেস্টের মতো। তো এইটা এই যে চাপ দিব এবং ফিল করব, এবং এটা হলে আমরা এখান থেকে আসলে কী বুঝবো, এটা এক্সপিরিয়েন্সড হ্যান্ড, যাদের সাররা ভালো বুঝতে পারে যে এইটাই আমরা যে চাপ দিলাম, এই চাপ দেওয়ার পরে আমরা কোনো প্রেশার ফিল করছি কি না। এবং নর্মালি যাদের ক্যাটারাক্ট আছে তাদের কি এইভাবে চাপ দিলে আমাদের এই যে আমাদের যে আই বলটা আছে, আই বলটা নর্মালি মোটামুটি একটা হচ্ছে সেমি সফট টাইপের স্ট্রাকচার, কিন্তু যদি ইন্ট্রাওকুলার প্রেশার বেড়ে যায়, ইন্ট্রাওকুলার প্রেশার বেড়ে গেলে তখন আমাদের কী হবে, যে ইন্ট্রাওকুলার প্রেশার বেড়ে গেলে এইভাবে চাপ দিলে আমাদের যে ফাইব্রাস আমাদের যে আইবলটা আছে আইবলটা তখন হার্ড মনে হবে, আর ইন্ট্রাওকুলার প্রেশার যদি খুব কমে যায় আইবলটা আমাদের খুবই সফট মনে হবে। এটা হচ্ছে ইন্ট্রাওকুলার প্রেশার। এখন স্যার কোশ্চেন করতে পারে যে ইন্ট্রাওকুলার প্রেশার কেন আমরা দেখব ক্যাটারাক্টের ক্ষেত্রে, কারণ আমরা জানি ক্যাটারাক্টের বিভিন্ন টাইপ আছে। তো একটা টাইপ হচ্ছে কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, এবং কমপ্লিকেটেড ক্যাটারাক্টটা কেন হয়, যে আয়ের যে কোনো ডিজিজের কারণে, তো গ্লুকোমার কারণেও ক্যাটারাক্ট হতে পারে, এবং এই পেশেন্টেরই গ্লুকোমার কারণে ক্যাটারাক্ট হচ্ছে কি না, এজন্য আমরা এই টেস্টটা করলাম।